জ্যোতির্ময় পরিপূর্ণ সমৃদ্ধি বৈভবময় ইতিহাসকে হত্যা করা হয় 75-এ। ইতিহাসের প্রগতির প্রভাব স্তব্ধ হতে পারত তখনই। একই প্রবাহ নিয়ে ইতিহাসের শিরিবে উঠে আসলেন ঐশ্বর্যদীপ্ত বিশাল উত্তরাধিকার। এ যেন পিতার মন্ত্রে সহজাত দীক্ষা বংশধরের। বঙ্গবন্ধু কন্যা তিনি, তাই ধমনী শিরায় একই ব্রত। উঠে আসলেন তিনি, দাঁড়ালেন জনতার কাতারে। আমরা দুজন দৌড়াচ্ছি, ঘুমের মধ্যে দৌড়ানো যায় না, আর ছুরি নিয়ে আমাদেরকে মারার চেষ্টা। তবে সহজ ছিল না পথ চলা। একজন সাধারণ নারী বাবা মা স্বজন পরিজন হারিয়ে বোনকে নিয়ে কি করে টিকে থাকলেন, কতটা অশ্রু পার হয়ে তাকে আসতে হয়েছে ইতিহাসের ধারায়, সে অন্দরের খবর হয়তো সবার অজানা। এবার সেই অজানা আখ্যান বন্দী হলো সেলুলয়েডের ফিতায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু কন্যার গল্প ফুটিয়ে তোলা হয়েছে হাসিনা এ ডটার্স টেল ডকু ড্রামায়। এখন তোমার আস্তে আস্তে মুটিটা হবে, তারপর যখন আবার প্লাউ করবো তুমি এসো। একজন প্রধানমন্ত্রী, কেমন তার জীবনযাপন, কেমনই বা তার বিষাদ বিজয় সম্পর্কের নৈকট্য, এ সবই উঠে এসেছে এই ডকু ড্রামায়। যখন তুমি পড়া আসে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, মনে হয় যেন আমি একবার আমার মাটির কাছে ফিরে। 70 মিনিট ব্যাপ্তির চলচ্চিত্রটি একজন ব্যক্তির হলেও এই জনপদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে, এমন প্রত্যাশার কথা বলছেন চলচ্চিত্রটির পরিচালক। এটা এমন একটা সময়কে নিয়ে গল্প বলা যে সময়টা অলরেডি ইতিহাস, সেটার একটা অলরেডি স্ট্রং ইম্প্যাক্ট আমাদের মাঝখানে আছে। ছবিটা আমি জানি না, ওইটা যদি ছবিটাতে ধরা দেয়, ছবিটা যদি এটা অডিয়েন্সের উপর ইম্প্যাক্ট তৈরি করতে পারে, অডিয়েন্স নিজে বুঝতে পারবে এটা আসলে ইতিহাসের অংশ হবে কিনা। এটা তো অনেক হিস্টোরিক্যাল এলিমেন্টস খুবই স্ট্রংলি পুট করা, যাদের খুব আগ্রহ বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি বা বাংলাদেশের হিস্ট্রি নিয়ে, তারা ছবিটা দেখতে পারে। সন্ধ্যায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আগামীকাল 16 নভেম্বর। ঢাকার 3টি এবং চট্টগ্রামের 1টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রত্যাশিত হাসিনা এ ডটার্স টেল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।